হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? এখন আশা করি এখন তো বাজে প্রায় 11:30-12টার মতো, কাজ বাজ সব সেরে নিয়েছি আর আমার হাজবেন্ডও চলে গেছে তার কাজে, আমি একটু হাত পা ছাড়া। খুশিও একটু পড়াশোনা হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে এইটা সকাল থেকে একদম গুলে রেখেছি, দেখতে পাচ্ছো তো? হ্যাঁ, না আগের দিন থেকে মানে রাখবো মনে ছিল না, আগে রাত্রে গুলবো বলে, তো এখন গুলে রেখেছি, মানে সকাল থেকে গুলে রেখে দিয়েছি যাতে একটু রং ধরে। রং ধরার থেকে বড় কথা, মাসে একবার হলেও তোমরা নিজেকে সময় দেবে, মানে নিজের শরীর চর্চা, নিজের মানে শরীর চর্চা ঠিক না, এটাও শরীরের মধ্যে পড়ে, নিজের জন্য রূপ চর্চা হোক বা এই যে চুলের যত্ন নেওয়া, ত্বকের যত্ন নেওয়া। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, একদম এখন বলবো না, একটা সিরাম দেখাবো যেটা আমার খুব শুট করেছে, জানি না তোমাদের শুট করবে কিনা। তো এইভাবে হেনাটা লাগিয়ে দেবো, এটা ওশিয়ার হেনা, আমি ওশিয়ার হেনা মাখছি, আর এটা আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। আসলে এখানে তো অরিস, ওশিয়া এরকম পাওয়া যায় না, এগুলো ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট, তাই জন্য আমি এটা নিয়ে এসেছি। এখানে কি পাওয়া যায়, নিশা পাওয়া যায়, নিশাটা এখানে বেশ ভালো চলে, নিশা ব্ল্যাক, তো আমার ব্ল্যাকের দরকার নেই। ভগবান এখনো চুলগুলো মোটামুটি কালো রেখেছে, আশা করি আগামী দিনেও কালো রাখে, যেন বুড়ো এত তাড়াতাড়ি হয়ে গেলে মুশকিল আছে, মেয়ে কি হবে। তো ওই জন্যে তো মেখে নিচ্ছি। আর বন্ধুরা মানে যারা আমার নতুন হাউস হয় অনেক কাজ কর প্লিজ, তারা বলছি তোমরা নিজের খেয়াল রাখবে একটু। হ্যাঁ, সংসার তো থাকবে, সংসার ছাড়া কি চলে। আমি তাহলে পুরোটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপর আমার ক্যামেরার সামনে আসছি, দেখি কেমন লাগে। আসলে এটা ফার্স্ট টাইম আপনাদের সামনে, এরকম আমি প্রায় করে মাসে একবার করে নিয়েই থাকি। আপনারা যারা খুব কাজে ব্যস্ত, আমি কাকদ্বীপে আমার বাড়ি, তো সেক্ষেত্রে আমি বুঝি যারা মফস্বল এরিয়াতে থাকো বা যারা গ্রামের দিকে থাকো, তারা সত্যি নিজেকে সময় দিতে পারো না বা অর্থের কারণে হতে পারে না। আমি তাও বলবো 6 মাসে একবার হলেও হেনা মাখা উচিত চুলের জন্য। এবারে ক্ল্যাচারের সাহায্যে একদম দেড় ঘন্টা কি করবো, কাজই করতে হবে, তাই জন্য দেখি কি কাজ করা যায়। এই অবস্থায় এবারে 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা তো বটে, সমান হাতে নিয়ে কাজটা করতে হয়, 1 ঘন্টার মতো, ব্যাস 1 ঘন্টা পরে আমি অবশ্য 1 ঘন্টা পরে অনেকে বলে যে শুধু জল দিয়ে ওয়াশ করে নিলেই হয়, কিন্তু আমি সত্যি কথা বলতে একটু শুধু জল দিয়ে ওয়াশ করতে পারি না, আমার মাথা ভরপুর চুলকায়, এই জন্য আমি কি করবো, আমি একদম সাবান দিয়ে পুরো ওয়াশ করে নেবো, সাবান দিয়ে ওয়াশ করে দিই আমি। আমি সত্যি কথা বলতে রাখতে পারি না, কি আর করার। তো বন্ধুরা কি করবো, এত শুধু শুধু বসে থাকবো, তা ভাব যে পেছনের এটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, আমি যে এই যে রেডি হয়ে গেছি পেছনের বেসিনটাকে পরিষ্কার করবো, তোমরাও আমার ব্লগটা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ বেসিনের কি হাল, তাই জন্য আমি রেড হারপেক নিয়ে নিয়েছি। আমার এক বন্ধু ফোন করে বলেছিল যে কি করে টাইলস সিঙ্ক এগুলো পরিষ্কার করতে হয়, তাই জন্য তার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এখানে রেড হারপিকের পেছনে যেটা লেখা আছে, ফ্লোরস টাইলস সিঙ্কস, এই তিনটে জায়গা আমরা ব্যবহার করতে পারবো। আর যেটা বলেছে ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে নট রেকমেন্ডেড ফর টয়লেট বাউল, অর্থাৎ ল্যাট্রিন করার জন্য যে কোমোট বা এমনি প্যান যে আমরা ব্যবহার করে থাকি সেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, তার জন্য নীল হারপিক আমরা ব্যবহার করতে পারি। রেড হারপিকে যে ওয়ার্নিংটা দেওয়া আছে, ডু নট মিক্স টু উইথ অ্যাসিড, অর্থাৎ কোনো অ্যাসিড তোমরা এর সঙ্গে মিক্সড করবে না, জাস্ট এটা দিয়েই তোমরা পরিষ্কার করবে তোমার ফ্লোর টাইলস আর সিঙ্ক অর্থাৎ বেসিন, তাই জন্যে কোনো অ্যাসিড ব্যবহার করবে না। তোমরা যে একটা প্লাস্টিক ট্রে দেখতে পাচ্ছ,
তো সেখানে আমি কটন বার দিয়ে পরিষ্কার করছি, কারণ আমার ওখানে একদমই হাত পৌঁছাবে না বা আঙুল পৌঁছাবে না, তাই জন্য আমি কটন বার দিয়ে পরিষ্কার করছি। সিম্পল কটন বার দিয়ে পরিষ্কার করে নেয় ভালো। আমি স্ক্র্যাপার দিয়ে জলটা বাথরুমের দিকে ফেলে দিচ্ছি। এবারে আয়নাটাকে পরিষ্কার করার জন্য কলিং নিয়ে নিয়েছি। ভাড়া বাড়িতে থাকি, তো এটা ভাড়া বাড়িরই আয়না, মানে আমি আগে থেকেই দেখছি এই আয়নাটা ছিল। আমার নিজস্ব কোনো ড্রেসিং টেবিল নেই বা কোনো আয়নাও আমি কিনিনি, কারণ আমি দিল্লি ফেরত সেই যা এসেছিলাম, মাঝখানে আমি আবার আমার বাড়ি গিয়েছিলাম, তো এসব কেনাকাটারও কোনো টাইমই পাইনি। তারপর তো করোনা এসে গেল, লকডাউন হলো, তো যাই হোক যা আছে তাই পরিষ্কার করে রাখতে হবে যেখানেই থাকি না কেন। তো আমার পরিষ্কার হয়ে গেছে একদমই। আর ওই যে দাগটা দেখতে পাচ্ছ আয়নার দাগটা, এটা প্রথম থেকেই ছিল, কোনো মতেই কিছুতেই আমি ওই দাগটা তুলতে পারিনি। তো যাই হোক আমার সবই পরিষ্কার হয়ে গেছে, গুছিয়েও ফেলেছি। তো যাই হোক বন্ধুরা, আমার তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, এবার স্নান করতে যাব। হ্যাঁ, চুল পুরো শুকিয়েও গেছে, একদম একদম শুকায়নি, খটখটে হয়নি, এখন খটখটে হতে এখনও অনেকটা টাইম বাকি, তাও বলবো 1.5 ঘন্টা হয়ে গেছে, 1টা বেজে গেছে, এবার স্নান করতে যাব। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, তা হচ্ছে টাওয়েল দিয়ে চুলটাকে মোছো বা যেভাবেই মোছো না কেন, তো বেশি রাবিং না করাই ভালো। সময় হাতে নিয়ে টাওয়েল বা কটনের গেঞ্জি যাই পাও না কেন, তা একটু র্যাপ করে রেখে দেয় ভালো, বেশি রাবিং না করাই ভালো। ভেজা চুলে রাবিং করলে চুল পড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সন্ধ্যা বন্ধুরা, এবারে আমি একটা প্রোডাক্টের কথা বলবো। প্রোডাক্টটা আমি কারো মানে কোনো কোম্পানির হয়ে বলতে আসিনি, আমার যেহেতু উপকারে এসছে তাই তোমাদেরকেও আমি বলছি। প্যারিস এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম ইনফিউজড উইথ এ ব্লেন্ড অফ 6 ফ্লাওয়ার এক্সট্রাক্ট অয়েলস। তো এখানে 6টা ফ্লাওয়ার এক্সট্রাক্ট অয়েল করেছে। তো যাই হোক যাবে, মানে ছাঁকড়া মাথা, আমার তো প্রচণ্ড ছাঁকড়া মাথা দেখতেই পাচ্ছ, মানে চুলটা খুলে একদম যে কতটা সুন্দর, মানে আমি এটা এই প্রোডাক্টের ব্যাপারে খুবই ফিদা হয়ে গেছি, কারণ এটা অত্যন্ত ভালো, এটা এতটাই ভালো যে একটু নিলে কাজ হয়ে যায়। আর এটাতে আগে কি ছিল, লরেলের আগে যে সিরামগুলোতে ছিল যে শুকনো করো তারপর দিতে হতো, এটা তুমি ভেজা চুলে করতে পারো, শুকনো চুলে করতে পারো, কোনো সমস্যা নেই, মানে যে অবস্থাতে তুমি থাকবে সেই অবস্থা। এটাই খুব ভালো লাগে, মানে এই জিনিসটাই খুব ভালো লাগে। এখন খুবই ব্যস্ত মানুষ, তো ব্যস্ততা নিয়েও তাও আমরা যেগুলো ভালো প্রোডাক্ট সেটার ব্যাপারে জানতে চাই, সেটার ব্যাপারে বুঝতে চাই, যাতে আমাদের জীবনটা আরো বেশি সময় টাইমটাকে যাতে বাঁচানো যায়, এটাই তো ব্যবস্থা হয় না বন্ধুরা। আমি সেটাই বলতে চাইছি যে এই জিনিসটা খুবই ভালো, আর এটার সিরামটার প্রাইস হচ্ছে 499। আমি এটা কিনেছিলাম সম্ভবত জানুয়ারি মাসে, যে 26শে জানুয়ারি যে সেলটা চলে সেই সেলেই কিনেছিলাম। এখন দেখে তো দেখে নিই জিনিসটা কিরকম, তাহলে বুঝতে পারবো।
জিনিসটা একটু স্টিকি। আমরা মিষ্টি তৈরি করতে যে কারণে একতারের শিরা বলি না, সেই হয়েছে একতারের শিরা একটু তো একটু স্টিকি, কিন্তু যখন তুমি হাতে ঘষে নেবে পুরোটা অতটা স্টিকি মনে হবে না। তারপরে ব্যাস, এটা আর একটা সুবিধা আছে কি, তুমি এখানে বলেছে পুট এ ফিউ ড্রপস ইন ইউর হ্যান্ড, মানে খুব অল্পতে কাজ হয়ে যাবে আর গোটা মাথা তুমি মেখে নিতে পারো। আর আরেকটা জিনিস বলছে যে টু প্রোটেক্ট হেয়ার ফ্রম হিট অ্যান্ড স্মুথেন হেয়ার অ্যাজ ইট ড্রাইস, তো এইটা অত্যন্ত ভালো জিনিস যারা মানে মানে হিট দাও চুলে, হিট মানে হেয়ার স্ট্রেটনার ব্যবহার করো, তাদের পক্ষেও এই সিরামটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, তোমরা এই সিরামটা কিন্তু ব্যবহার করতে পারো, খুব সুন্দর একটা সিরাম, যেখানে আমি অন্তত আমি এর প্রচন্ড মানে খুব ফিদা হয়ে গেছি, আর এটা একটু কস্টলি। তো যাই হোক, এটা বেশি আমার জানুয়ারি থেকে আজকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুন মাস, তো জুন জুলাই পড়ে গেল, জুলাই মাসে বেশি হয়নি, তাহলে তোমরা বুঝতেই পারছো খুব ভালো ভালো লাগলে অতি অবশ্যই তোমরা এটা কিনে একবার ট্রাই করে দেখতে পারো। এটা ছোটো ভার্সানও আছে, একটু কম দামে হবে, ছোটোটা আগে অ্যাপ্লাই করে দেখতে পারো কম দামে। তো আমি একটু অ্যাপ্লাই করি, আর আমার মাথা তো দেখতে পাচ্ছ একদম চুল তো নয় একদম ঝাঁকা ঝাঁকে করে, মানে কিন্তু এখন সত্যি কথা বলতে চুল অনেক কমে গেছে আর সেরকম চুল নেই, মেয়ে হতে তো আরে চুল উঠে গেছে, এখনো চুল উঠছে, আর এই সমস্যার সমাধান নানাভাবে ট্রাই করছি। তবে হেনা করলে বা চুলে উইকলি যদি একটা করে ডিম মাখা যায় তাহলে খুবই ভালো চুলের পক্ষে। তো যাই হোক, আগে থেকে বলবো, আর আর একটা তোমাদের আর একটা প্রোডাক্টের সম্বন্ধে বলবো, এখন এই যেহেতু আমি ভোপালে থাকি, হয়তো অনেকেই জানো অরিসের নাম, অরিস হেয়ার অয়েল, ওটাও খুব ভালো, ওটাও আমি ব্যবহার করে দেখেছি খুবই ভালো। তো যাই হোক, এটা তোমরা একবার ইউজ করতে পারো, এটা কাঁচের প্লাস্টিক নয়, একটু সতর্কতার সঙ্গে রাখতে হবে, খুবই ভালো প্রোডাক্ট, আমার তো খুবই ভালো লাগে, মানে আমি সত্যি মানে খুবই অল্পতে কাজ হয়ে যায়। আমার তো এই মাখছি আরো দুদিন থেকে যাবে, মানে আর দুদিন মাখবো না একদম, আর চুলে ভালোই গ্লেজ আসে। হ্যাঁ, হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না ক্যামেরায়, চুলে একটা বেশ ভালো একটা গ্লেজ আসবে। এবারে দেখো, এবারে আমার মোটামুটি মাখা হয়ে গেছে, তো এবারে আমি চুলটা আঁচড়ে দেখাচ্ছি, তো স্মুথলি একদম স্মুথলি, একটু এ হয়, কোনো জিনিসই 100% নয় ঠিকই, কিন্তু কিছুটা মানে বেশ ভালো, এটা আমি বলবো 80% আমাকে, 80 কেন 90% আমাকে খুব ভালোভাবে চুল আর কি আঁচড়াতে সাহায্য করে, ইজিলি হ্যান্ডেল করা যায় একদম। এখন এই দেখছো কত স্মুথলি চলে এসেছে, যদি একটু আটকেও যায় বলবো, আগে থেকে মানে অনেকে আমার মতো হয়তো চুল আছে কোঁকড়ানো চুল, তাদের পক্ষে একটু মানে সমস্যা করতে পারে, যারা স্ট্রেট করেছো তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের সত্যি কোঁকড়ানো চুল মানে আমার মতো, আমি বলবো এই প্রোডাক্টটা একবার ইউজ করে দেখো, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এতটাই মেয়েরা সে ঘরে থাকি বাইরে থাকি যেখানেই থাকি না কেন এতটাই ব্যস্ত হয়ে যায়, মানে বাচ্চা থেকে শুরু করে ঘরের রান্না বান্না সব জিনিস একসঙ্গে করে রেখেও, আমি বলবো তাদেরকে প্লিজ একটু নিজেদেরকে একটু খেয়াল রাখো, নিজের জন্য একটু সময় বের করো, নিজের যত্ন করো, নিজেকে যত্ন না করলে অন্যকে যত্ন করবে কী করে, নিজেকে কিন্তু আগে যত্ন করতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, ভালো রাখতে হবে, খুব ভালো থেকো, তাহলেই অপরকে ভালো রাখা যাবে। আমার ব্লগটা আজ এই পর্যন্ত, খুব ভালো থাকবে, শুভরাত্রি, টাটা।